দেশের অর্থনীতিকে নতুন অর্থবছরের প্রধান চারটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এগুলো হচ্ছে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে লাগাম টানা, ডলার সংকট মোকাবেলা করে বিনিময় হার স্থিতিশীল রাখা, বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং রাজস্ব আয় বাড়ানো। চলমান অর্থনৈতিক মন্দার জেরে এসব খাতে লক্ষ্য অর্জন বেশ চ্যালেঞ্জিং। সদ্য বিদায়ী অর্থবছরেও খাতগুলোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, এমনকি অর্থবছরের মাঝপথে অর্থাৎ গত জানুয়ারিতে লক্ষ্যমাত্রা কমিয়েও তা অর্জন করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় 15 মাস ধরে মূল্যস্ফীতির হার 9% উপরে অবস্থান করছে। এত লম্বা সময় মূল্যস্ফীতি মাত্রাতিরিক্ত হারে থাকায় অর্থনীতিতে বেশ ক্ষতের সৃষ্টি করেছে, যার দায় বেশিরভাগই পড়েছে স্বল্প ও মধ্য আয়ের ভোক্তার উপর। বিভিন্ন সময়ে এ হার কমানোর লক্ষ্যমাত্রা ধরা হলেও তা অর্জিত হয়নি, উল্টো বেড়েই চলছে। গত বছরের মার্চে মূল্যস্ফীতির হার 9% ঘর অতিক্রম করে 9.33% ওঠে। এরপর থেকে গত মে পর্যন্ত এ হার সামান্য ওঠানামা করে 9% উপরেই অবস্থান করছে। চলতি অর্থবছরে এ হার 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যে বাজারে টাকার প্রবাহ কমাতে সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে ছাপানো টাকায় সরকারকে ঋণের যোগানও বন্ধ করেছে। পাশাপাশি ছাপানো টাকায় গঠিত কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তহবিলের আকারও ছোট করা হচ্ছে। একই সাথে উৎপাদন খাতে টাকার প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। 2 বছর ধরে দেশে ডলার সংকট চলছে। এ কারণে আমদানি যেমন সংকুচিত করা হয়েছে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডও কমেছে। পাশাপাশি ডলারের দাম বেড়ে টাকার অবমূল্যায়ন হয়েছে। 2 বছরে ডলারের বিপরীতে টাকার প্রায় 32-53% অবমূল্যায়ন হয়েছে। 2 বছর ধরেই আমদানি কমেছে গড়ে 18% করে। 2022 সালের আগস্টে 1 মাসে সর্বোচ্চ $950 কোটি এলসি খোলা হয়েছিল। এখন তা কমে প্রতি মাসে গড়ে খোলা হচ্ছে 470-500 কোটি টাকার এলসি। এভাবে ডলারের উপর চাপ কমানো হচ্ছে। পাশাপাশি রেমিটেন্স ও রফতানি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আগের চ্যালেঞ্জগুলো রয়েই গেছে। মূল্যস্ফীতি, ডলার সংকট, বিনিয়োগ বাড়ানো ও রাজস্ব আয় বাড়ানো, এগুলোর পাশাপাশি এলডিসি থেকে উত্তরণের ফলে 2026 সাল থেকে আরও কিছু চ্যালেঞ্জ আসবে, সেগুলো এখন থেকে মোকাবেলা করতে হবে। অর্থপাচার, হুন্ডি, খেলাপি ঋণ, এগুলোও চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। এ অর্থবছরে সরকারকে খুব সতর্কতার সাথে এগোতে হবে, বাড়াতে হবে বিনিয়োগ, নজর রাখতে হবে সুদের হার যাতে বেশি না বাড়ে, ডলারের প্রবাহ বাড়িয়ে টাকার মানকে স্থিতিশীল রাখাটা জরুরি।